তেমন কোনো পিকেটিং ছাড়াই চলছে জামাতে ইসলামী ডাকা সকাল সন্ধ্যা হরতাল। দেলার হোসেন সাঈদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ের দিন হরতাল ডাকলো দলটি। হরতালের খবর জানাতে এই মুহূর্তে প্রেসক্লাব এলাকায় আছেন আমাদের রিপোর্টার মানোয়ার হোসেন এবং চট্টগ্রাম কাজীর দেউড়িতে আছেন রিপোর্টার কমল দেব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। আজকে জামাতের ডাকা হরতাল কর্মসূচিতে সকাল থেকে রাজধানীর মতিঝিল, পল্টন এবং প্রেসক্লাব এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হরতালের সমর্থনে কোনো ধরনের মিছিল বা পিকেটিংও করেনি জামাত শিবির। সকাল থেকে এখানে বাস চলাচল স্বাভাবিক ছিল, বেলা বাড়ার সাথে সাথে পাবলিক পরিবহনের সংখ্যাও বাড়তে থাকে, আছে সিএনজিও, তবে প্রাইভেট পরিবহনের সংখ্যা কিছুটা কম। আপনি জানেন যে গতকাল রাতে যে বিজিবি মোতায়েন করা হয়েছিল, রাতের পর সকালে সেই বিজিবি নেই, তবে প্রতিটি রাস্তার গলিতে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ এবং র্যাবের অতিরিক্ত টহলও এখানে রয়েছে। আপনি জানেন যে আমাদের এখানে প্রেস ক্লাবের পাশেই ট্রাইব্যুনাল অবস্থিত, যেখান থেকে আজকে দেলার হোসেন সাঈদের রায় ঘোষণা করা হবে। প্রেস ক্লাবের ওই রায়কে কেন্দ্র করে প্রেস ক্লাবের এই এলাকাটাতে নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি জোরদার করা হয়েছে। সকালে যে পরিমাণ যানবাহন চলাচল করেছে, বেলা বাড়ার সাথে সাথে সেই যানবাহন পরিমাণ অনেক বেড়েছে অফিসমুখী জনতার সংখ্যাও। লোকজন অফিসে যাচ্ছে এবং তার একটা সমস্যা যেটা হচ্ছে যে কিছু পরিবহনের সংখ্যা কম থাকায় এই অফিসগামী মানুষ কিছুটা ভোগান্তিতে পড়েছে। এছাড়া এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে পরিবহনগুলো এখানে আছে তাদের অধিকাংশই এই ঢাকার ভেতরে চলাচল করছে, ঢাকার বাইরের যে পরিবহনগুলো সেগুলো এখনও এখানে চলাচল করছে না। আইন শৃঙ্খলার ক্ষেত্রে পুলিশের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে যে রায় হওয়ার পরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য এবং সেই বিষয়টি নিয়ন্ত্রণ করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ তাদের এখানে দায়িত্ব পালন করছে। পুলিশের যে বিষয়টি আরেকটি করছে যে এখানে সন্দেহজনক যানবাহনগুলোকে তারা তল্লাশি করছে, এছাড়া যেসব পথচারী আছে তাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকেও তারা এখানে তল্লাশি চালাচ্ছে। এই এলাকাতে এখনও পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ বলছে যে এখন যে ধরনের অবস্থা এখন লক্ষ্য করা যাচ্ছে যে এই মুহূর্তে আর কোনো ধরনের ঘটনা ঘটার আশঙ্কা নেই, তবে রায় হওয়ার পরে বিষয়টি কী দাঁড়ায় সেটা তাদের দেখার বিষয় এবং সেজন্য তারা সতর্ক অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত ঢাকার এই পল্টন প্রেসক্লাব এলাকাতে এই ছিল সর্বশেষ হরতালের খবর। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামের কমলদের কাছে সেখানকার হরতাল পরিস্থিতি জানতে।